আসসালামু আলাইকুম আজকের উপায়টি গোসলের আগে একবার করে দেখুন আপনার মুখের ত্বকের সঙ্গে সঙ্গে আপনার শরীরের যে কোনো অংশ হাত পা সমস্ত শরীর হবে ধপধপে ফর্সা উজ্জ্বল শরীরের সমস্ত ময়লা দাঁত ছোপ দূর হয়ে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে আমি শুরুতে একটা আলু ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি কারণ আমি এখান থেকে আলুর রস সংরক্ষণ করব। আমি আজকে দুইটি রেমেডি শেয়ার করবো এই দুইটি রেমেডিতে আমার চার চা পরিমাণ আলুর রস লাগবে আমি এখানে হাত দিয়ে চিপে আলুর রস সংরক্ষণ করে নিচ্ছি আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও আলুর রস সংরক্ষণ করে নিতে পারেন আমি আজকে যে দুইটি রেমেডি শেয়ার করবো এই দুইটির মধ্যে যেটা আপনার ত্বকে স্যুট করে এবং যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব এগুলো আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই তৈরি করে নেবেন এখানে আমি দু চা পরিমাণ করে দুইটা বাটিতে আলু রস ভাগ করে নিচ্ছি দুইটা রেমেডি তৈরির জন্য এক একজনের ত্বকের ধরন কিন্তু এক এক রকম আপনাদের ত্বকে যেটা স্যুট করবে সেই রেমেডিটা আপনার ত্বকে ব্যবহার করবেন তো এখানে আমি প্রথম যে রেমেডি তৈরি করব। এখানে আমার লাগবে দুই চা চামিজ পরিমাণ আলুর রস এরপর এর সাথে অ্যাড করব আমি মধু এখানে চা চামিজেরও কম পরিমাণ আমি মধু অ্যাড করে দিচ্ছি মধু যদি বাসায় না থাকে আপনারা এখানে গ্লিসারিনও অ্যাড করতে পারেন গ্লিসারিন এবং মধু আপনার ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করবে এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে ফিরে যাবে এরপর এর সাথে অ্যাড করব আমি খাবার চিনি এখানে চা চামিজ পরিমাণ খাবার চিনি অ্যাড করে দেবেন আপনারা চাইলে খাবার চিনি এখানে গুঁড়ো করেও অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিও কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকে যে বয়সের ছাপ কুচকে যাওয়া ভাব আছে সেটাও দূর করে দেয় কিন্তু এই চিনি এরপর এর সাথে অ্যাড করব আমি কফি কফি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কফি দিয়ে কিন্তু বিভিন্ন ফেস প্যাক আপনারা হয়তো ব্যবহার করে দেখেছেন আলু রসের সাথে কফির এই ফেস প্যাকটি আপনারা একবার ব্যবহার করে দেখুন আপনার ত্বকের যত ময়লা আছে সমস্ত দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে দেবে সেটা এখন আপনার মুখের ত্বকেই হোক হাত পায়ের ত্বকেই হোক এবং সমস্ত শরীরেরই হোক আপনার সমস্ত শরীরের ময়লা ধুলাবালি দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে দেবে এরপর এর সাথে অ্যাড করব আমি প্যারাসুট নারকেল তেল আপনারা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করতে পারেন আমি এখানে প্যারাসুট নারকেল তেল অ্যাড করে দিচ্ছি কারণ নারিকেল তেল কিন্তু সবার বাসায় থাকে এখানে হাফ চামি যেরকম কম পরিমাণ নারকেল তেল অ্যাড করে দিলাম এ শীতে নারিকেল তেল আমাদের ত্বক সফট রাখবে কোমল রাখবে এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা লাস্ট একটি উপকরণ অ্যাড করতে পারেন সেটা হলো লেবুর রস এখানে আমি চা চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস আমাদের ত্বকের যত ময়লা আছে গভীর থেকে পরিষ্কার করবে এবং যখন আমাদের ত্বকের ময়লা দূর হবে তখনই কিন্তু আমাদের ত্বকের আসল উজ্জ্বলতা ফুটে উঠবে এরপর একটা ব্রাশের সাহায্যে ঠিক এভাবে আপনার ত্বকে লাগিয়ে নেবেন আপনার মুখের ত্বকে হাতে পায়ে শরীরে সমস্ত স্থানে এটা লাগিয়ে নিতে পারেন এই কাজটি অবশ্যই আপনাদেরকে গোসলের আগে করতে হবে এভাবে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন এরপর লেবুর খোসা অথবা কলার খোসা দিয়ে পাঁচ মিনিট মাসাজ করবেন এই মাসাজের ফলে আপনার ত্বকে যত ময়লা জমে আছে সমস্ত দূর হবে পাঁচ মিনিট মাসাজ করার পর পানি দিয়ে ক্লিন করে নেবেন এখানে সাবান ফেস ফেসওয়াশ ব্যবহার করা যাবে না শুধুমাত্র এই প্যাকটি দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নেবেন এবং পানি দিয়ে ক্লিন করে নেবেন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর দুই নাম্বার দুই নাম্বার রেমিডিতেও আমার মূল উপকরণ লাগবে হলো আলু রস এখানে দুই চা চামিচ পরিমাণ আলু রস আমি আগেই রেখেছিলাম এরপর এর সাথে আমি অ্যাড করব রান্নার হলুদ এখানে রান্নার হলুদের পরিমাণ থাকবে এক থেকে দু চিমটি পরিমাণ বেশি পরিমাণ দেওয়ার দরকার নাই এখানে এক থেকে দু চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দেবেন আমি শুরুতেই বলেছিলাম ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাবো রান্নার হলুদ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে এরপর এর সাথে অ্যাড করব চালের গুঁড়া এখন যেহেতু শীতকাল পিঠা খাওয়ার ধুম লেগে গেছে চালের গুঁড়া অবশ্যই বাসায় আছে এখানে চা চামিচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দেবেন চালের গুঁড়া আমাদের ত্বকের যত ময়লা আছে দূর করে দেয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ছোপ দূর করে এরপর এর সাথে অ্যাড করছি আমি মসুর ডালের গুঁড়া এরপর এখানে অল্প পরিমাণ আপনারা পানি অ্যাড করবেন তার আগে আপনারা এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেবেন ডাল ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবেন এবং এই রকম ফেস প্যাকগুলো তৈরি করবেন এরপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই প্যাকটি একটু পাতলা করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল এই দুই নাম্বার প্যাকটি যেটা আপনাদের ত্বকের মেস্তার দাগ ব্রণের দাগ যে কোনো ময়লা দূর করে আপনার ত্বক হবে উজ্জ্বল এটা ব্যবহার করতে হবে গোসলের আগে যদি আপনার সমস্ত শরীরে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই গোসলের আগে এই প্যাকটি লাগিয়ে নেবেন আমি যেভাবে হাতে লাগিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার মুখের ত্বকে হাতে পায়ে লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পর আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে সেটা আমি বলে দেব এভাবে আপনার শরীরে সমস্ত স্থানে এই প্যাকটি ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট রাখার পর আপনারা এভাবে মাসাজ করতে পারেন হাত দিয়ে অথবা অল্প পরিমাণ চিনি হাতে নিয়ে নেবেন চিনি দিয়ে ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে মাসাজ করবেন যাদের মেস্তার দাগ ব্রণের দাগ আছে ঠিক এভাবে চিনি দিয়ে আপনাদের মুখের ত্বকে মাসাজ করবেন হাতে পায়ে লাগিয়ে নেবেন দেখবেন আপনার ত্বকে যত লোম কোপে জমে থাকা ময়লা আছে সমস্ত দূর হবে এরপর আপনারা পানি দিয়ে ক্লিন করে নেবেন আমি আবারও বলছি এই প্যাকগুলো ব্যবহার করার পরে সাবান ফেস ফেসওয়াশ ব্যবহার করা যাবে না এই প্যাকগুলো আপনার ত্বকের ময়লা দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনার ত্বকের যত দাগ ছোপ আছে সমস্ত দূর করে দেবে আমি এখানে কিন্তু পাঁচ মিনিট রাখি নাই এক মিনিটেরও কম সময় রেখে আপনাদেরকে করে দেখালাম দেখুন কতটা ময়লা উঠে গেছে ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পেয়েছে এই দুইটি রেমেডি কিন্তু আপনারা নর্মালি ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারেন এই প্যাকগুলো কিন্তু আপনার ত্বকে সপ্তাহে দু দিন ব্যবহার করতে হবে সপ্তাহে দু দিন গোসলের আগে এই প্যাকগুলো আপনার ত্বকে ব্যবহার করবেন দেখবেন আপনার ত্বক হয়েছে কাচের মতো স্বচ্ছ উজ্জ্বল শরীরে যখন ধুলাবালি দূর হয়ে যায় ময়লা পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু এমনিতেই উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই এক নম্বর রেমেডি দুই নাম্বার রেমেডি আপনাদের দুইটার মধ্যে যেটা ভালো লাগবে যেটা আপনার ত্বকে স্যুট করে সেই রেমেডিটাই আপনার ত্বকে ব্যবহার করবেন মুখের ত্বকে যদি ব্রোনের গর্ত থেকে থাকে এই গর্তগুলো সেরে দেবে আজকে দুইটি রেমেডি সপ্তাহে মাত্র দুবার গোসলের আগে এই রেমেডিগুলো ব্যবহার করে দেখুন আপনার ত্বকের রঙ হবে ফর্সা ধপধপে উজ্জ্বল আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ